চাও তো পুরা কর্পোরেটটাকে দে দে না পাগল আসতে গুলো সবাই অবস্থান বিক্ষোভ করো, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো, অবস্থান বিক্ষোভ, সবাই বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, সবাই বসে পড়ো, অবস্থান বিক্ষোভ চলবে। হ্যালো আরগাস গেদাস কাটি আছে আমি আর উনি গাইছেন আমি নিজে ওই পুরো মাঠ থেকে নিয়ে বড় বড় তখন এখানে থাকতো 18 বছর আগের কথা বলছি। আমরা বিজেপি বামপাটি জমানায় তখন বামপাটি জমা ছিল, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো, কার্যক্রম হয়েছিল গয়লাপুকুরে, সেখান থেকে আসার পথে আমাদের কিছু কার্যকর্তা জেলা সদস্য এবং সভাপতি সহ রমেশ দাকে অতর্কিতভাবে হামলা চালায়। তার জন্য আমরা আমাদের
কর সুশীল কর সহ চারজন পাঁচজন অথবা অ্যারেস্ট করছে আমাদের আন্দোলন চলছে চলবে এটাই হচ্ছে আমাদের আন্দোলন চলছে এর সঙ্গে আরো যুক্ত আছে মানিক কর আছে অবিলম্বে ভারতীয় জনতা পার্টি জানাচ্ছি প্রতিবাদ পুলিশ প্রধানকে এবং মোদী সাহেবকে অনুরোধ করছে আবেদন করছে অবিলম্বে অ্যারেস্ট করা হয় ওরা হচ্ছে টিএমসি গুন্ডা বাহিনী আমাদের বিজেপি কর্মীদের উপরে হামলা করছে আমরা মুখ বুঝে সহ্য করব আমি বলি মিটিং হয়েছিল মোবাইলের মাধ্যমে আমরা গয়লাপুকুর বাজার সংলগ্ন ওই বাস স্ট্যান্ডের কাছেই আমরা চার পাঁচজন আমরা ভার্চুয়াল মিটিংটা আমরা শুনছিলাম ভার্চুয়াল মিটিং শেষ হওয়ার পরেই
আমাদের জেলা নেতৃত্ব অসিত দা এবং আমার উপরে আমার মন্ডল সভাপতি পূর্ব মন্ডল সভাপতি রমেশ মাইতি তার সঙ্গে তার আমার আমার পার্টির একজন সহকর্মী হঠাৎ মিঠুন কর আমাদের উপরে অতর্কিত আক্রমণ করে তার নেতৃত্বে আরো অনেকজন আমরা বারবার জানিও কোন স্টেপ নেয়নি অথচ আমাদের সাধারণ বেলবুল সেকশনে আমাদেরকে অ্যারেস্ট করা হয়। আজকে এই অবস্থা নিয়ে যখন ওসির কাছে আমরা যাই আবেদন করি ওসি আমাদেরকে চমকাচ্ছে আমাদেরকে অ্যারেস্ট করার ভয় দেখাচ্ছে। হঠাৎ করে চার পাঁচটা মোটর সাইকেল এসে মিঠুন কর হঠাৎ আমাকে ধরলে ধরে মারধর করে হাতে ডাং ছিল লোহার রড ছিল আমরা কিছু বোঝার আগেই আক্রমণ ভারতীয় জনতা পার্টির বয়লাপুকুর অঞ্চলে কার্যক্রম থেকে ফিরার পথে আমাদের ভগবানপুর উত্তর পূর্বমণ্ডল এবং কামরুলিপ্ত জেলার কার্যকর্তারা ফিরার সময় তৃণমূলের হারমাত বাহিনী কিছু ছয় থেকে সাতজন দুষ্কৃতি গুন্ডা যারা গাঁজা ব্যবসা এবং দুষ্কৃতি মার্ডার কেসের আসামি তারা এসে অতর্কিতভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর আক্রান্ত করে ভগবানপুর পূর্বমণ্ডল মণ্ডলের সভাপতি রমেশ মণ্ডল আক্রান্ত হয়েছে প্রাক্তন সভাপতি দেবব্রত কর আক্রান্ত হয়েছেন অসিত প্রধান আক্রান্ত হয়েছেন এবং সুভাষ বাগ আক্রান্ত হয়েছে। আমরা অবিলম্বে পুলিশের কাছে আবেদন এবং নির্দেশ আমাদের আছে আবেদন মিঠুন কর সুশীল কর এবং মাম্পি কর মানিক কর অবিলম্বে অ্যারেস্ট করতে হবে নাহলে আমাদের আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে। আজকে যদি অ্যারেস্ট করে না ভালো নাহলে আগামী দিনে আমাদের ২৪ ঘন্টার পথ আমরা চলে সৌরাষ্ট্রের মোড়ে।